অধিকাংশ মানুষ দুটো কারণে দুঃখী, হয়তো টাকার কারণে নয়তো ভালোবাসার কারণে। দুঃসময় যারা অন্তত একটু সান্ত্বনা দেয় তারাই প্রকৃতপক্ষে আপনজন। মানুষ যতটা আগ্রহ নিয়ে সম্পর্ক শুরু করে সেই আগ্রহটা যদি দীর্ঘস্থায়ী হতো তাহলে বিচ্ছেদের পরিমাণ তুলনামূলক কম হতো। রাগকে মনে জায়গা দিলে সম্পর্ক নষ্ট হয়, অভিমানকে মনে পুষে রাখলে দূরত্বের সৃষ্টি হয়, কিন্তু সব ভুলের ক্ষমা করে দিলে প্রতিটি সম্পর্ক স্থায়ী হয়। দুঃখ কিসের, প্রাণ খুলে হাসো, সবার জীবনের সমস্যা আছে। ভালো খারাপ তো একটা দৃষ্টিভঙ্গি, জীবন মানেই তো হলো কখনো রোদ কখনো বৃষ্টি। ভালো মানুষ কেন সবসময় কষ্ট পায়? ঘর্ষণ ছাড়া হীরা মসৃণ করা যায় না, আগুন ছাড়া সোনা বিশুদ্ধ হয় না। তেমনি ভালো মানুষ পরীক্ষার মধ্যে দিয়ে যায়, এটা তাদের ভোগান্তি নয়, এই অভিজ্ঞতা দিয়ে তাদের জীবন আরও সুন্দর হয়ে যায়, তিক্ত নয়। জীবনে যা কিছুই ছেড়ে দাও না কেন, হাসি আর আশা কখনো ছাড়বে না, কারণ এই দুটো জিনিসই তোমাকে বেঁচে থাকতে সাহায্য করবে। ধৈর্য ধরো, সহ্য করো, হয় জিতে যাবে নয়তো অনেক কিছু শিখে যাবে। মানুষ নিজেকে লুকিয়ে রাখতে পছন্দ করে, সে চায় কেউ তাকে খুঁজে বের করুক। মানুষ কোনো জিনিসের মূল্য তখন বুঝতে পারে যখন সে সেটাকে হারিয়ে ফেলে। লোকে বলে সময়ের সাথে সব কিছু একদিন ঠিক হয়ে যাবে, আসলে কোনো কিছুই ঠিক হয় না, যন্ত্রণা নিয়ে বেঁচে থাকার অভ্যাসটা হয়ে যায়। জীবনে যদি অনেক আগে যেতে চাও তাহলে নিজের কান বন্ধ রাখো, কারণ জীবনে চলার পথে অনেক মানুষের কথা তোমার মনোবল ভেঙে দিতে পারে। যদি কোনো দিন আপনার সামান্য কোনো সমস্যা না আসে, আপনি নিশ্চিত হতে পারেন যে আপনি ভুল পথে হাঁটছেন। ওপরে ওঠার জন্য শক্তির দরকার, সেটা মাউন্ট এভারেস্টই হোক বা আপনার পেশাই হোক। তুমি যখন ভালো কিছু করবে তখন ওরা তোমাকে দেখে প্রথমে হাসবে, তারপর তোমাকে দেখে হিংসা করবে, এরপর তোমাকে বাধা দেবে, আর তারপর তুমি সফল হবে। জীবনে যদি দুঃখ কষ্ট পাও তাহলে ভয় পেও না, কারণ ঈশ্বর তাকেই বেশি পরীক্ষা নেয় যে সর্বদা সত্যের পথে থাকে। দরিদ্রের বাড়িতে ধনী গেলে দরিদ্র খুশি হয়, কিন্তু ধনীর বাড়িতে দরিদ্র গেলে ধনী বিরক্ত হয়। মানুষ প্রশংসা মন থেকে না করলেও হিংসা যখন করে সেটা সম্পূর্ণ মন থেকেই করে। যার নিজের সম্মান আছে সে অপরকেও সম্মান দেয়, কারণ মানুষ সেটি অপরজনকে দেয় যা একমাত্র নিজের হয়। জীবন হেরে যায় মৃত্যুর কাছে, সুখ হেরে যায় দুঃখের কাছে, ভালোবাসা হেরে যায় অভিনয়ের কাছে, আর বন্ধুত্ব হেরে যায় অহংকারের কাছে। কিছু মানুষ মোমবাতির মতো হয়, সবাইকে আলো দিতে দিতে নিজেই শেষ হয়ে যায়। তোমাকে ধন্যবাদ, তুমি বুঝিয়ে দিয়েছ সব আপনজন আপন হয় না। অতিরিক্ত অভাব মানুষকে যেমন বাস্তবতা শিখতে বাধ্য করে, তেমনি মানুষ চিনতেও সাহায্য করে। যদি তুমি এমন একজন মানুষের অপেক্ষায় থাকো যে তোমার সকল সমস্যার সমাধান করে দেবে, তাহলে একটু আয়নার সামনে দাঁড়াও, মানুষটাকে পেয়ে যাবে। রেগে গিয়ে চিৎকার করে কথা বলা ব্যক্তিটির মন অনেক সরল হয়, কিন্তু যে ব্যক্তি রেগে গিয়েও চুপ থেকে হাসি মুখে কথা বলে সে শয়তানের থেকেও ভয়ঙ্কর। মানিয়ে নেওয়া সহজ মনে হলেও মেনে নেওয়া সহজ নয়। সম্পর্ককে টেনে নিয়ে যেতে হয় না, সম্পর্কের টান থাকতে হয়। পৃথিবীর সবথেকে সুন্দর সম্পর্ক কোনটা জানো? যেখানে দুজন দুইজনের কাছে গুরুত্ব পায়। যেটা খুব সহজেই পাওয়া যায় সেটা হলো কষ্ট, যেটা খুব কষ্ট করে পেতে হয় সেটা হলো সম্মান, যেটা মন থেকে পাওয়া যায় সেটা হলো ভালোবাসা, আর যেটা ভাগ্য করে পাওয়া যায় সেটাই হচ্ছে বন্ধুত্ব। কারো সাথে সত্যিকারের সম্পর্কে জড়ালে নিজের ভালো থাকাটা তার উপরে নির্ভর করে। 100টি মূর্খ বন্ধুর থেকে একটি গুণী বন্ধু অনেক ভালো, ঠিক যেমন আকাশের একটি চাঁদ অন্ধকার দূর করে যা সকল তারা মিলেও পারে না। মানুষগুলো কেমন যেন খুব অল্পতেই অহংকারী আর স্বার্থপর হয়ে ওঠে, নতুন কিছু পাওয়ার আশায় ভুলে যায় তার অতীতকে। আপন ভেবে যাকে বিশ্বাস করবেন সে আপনাকে গোপনভাবে আঘাত করবে। কিছু মানুষ এতই হাসি খুশি থাকে যে তাদের আচরণে আপনি বুঝতেই পারবেন না যে এরা আসলে প্রচণ্ড কষ্ট নিয়ে বেঁচে আছে। অনেক সুখের স্বপ্নগুলো যখন ভেঙে যায় তখন মানুষ আস্তে আস্তে বদলাতে শুরু করে।
মানুষের এটাই সবচেয়ে বড় দোষ, মানুষ তার না পাওয়া জিনিসগুলোকে বেশি করে যত্ন করে আর পাওয়া জিনিসগুলোকে অবহেলা করে দূর করে দেয় এবং হারিয়ে ফেলে। সম্পর্কে একবার সন্দেহ ঢুকে গেলে দীর্ঘদিনের সম্পর্কেও বিচ্ছেদ ঘটে। যে বাড়িতে জন্ম সেই বাড়িতেই একদিন অতিথি হয়ে আসতে হয়, এটাই মেয়েদের জীবন। চোখের জলটা অনেকটা ফুলের মতো, কখনো নিজের থেকে ঝরে পড়ে, কখনো বা অন্য কেউ এসে ঝরিয়ে দিয়ে চলে যায়। তাদের থেকে দূরে থাকো যারা তোমাকে ছোট করে, যারা তোমাকে মিথ্যা বলে, যারা তোমাকে ব্যবহার করে, যারা তোমাকে অসম্মান করে। স্বপ্ন দেখাটা অনেকটা আনন্দের হলেও স্বপ্ন ভাঙাটা অনেকটা যন্ত্রণাদায়ক। একটা মেয়ে তার বাবাকে একটি সুন্দর প্রশ্ন করল, বাবা আমাদের উঠানে যে গাছটা আছে সেটা পাশের বাগানে লাগানো যায় না? বাবা বলল, মা ওটা 4 বছর পুরনো গাছ, নতুন মাটিতে মানিয়ে নিতে পারবে না। মেয়ে চোখের জল নিয়ে বলল, তোমার আঙিনায় তো একটা চারা গাছ আছে, এখন 22 বছর পুরনো হয়ে গেছে, সে কীভাবে নতুন জায়গায় মানিয়ে নিয়ে বাঁচবে? বাবা কিছুক্ষণ ভেবে বলল, ওই শক্তি পৃথিবীতে একমাত্র মেয়েদেরই আছে, তাই তো তারা কল্পবৃক্ষের মতো, যে নিজে নতুন জায়গায় মানিয়ে সারা জীবন অন্যের জন্য বাঁচে। ভদ্রতা সবার কাছে আশা করবেন না, কারণ সবাই এই দামি জিনিসটার মালিক হয় না। হয়তো সবার কাছে আমি ভালো হতে পারিনি, তবে এইটুকু বলতে পারি কখনো কারো খারাপ চাইনি। মিষ্টি কথা নয়, স্পষ্ট কথা বলতে ভালোবাসি, তাতে কেউ থাকলে থাকলো আর না থাকলে না থাকলো। ভালোবাসার ক্ষমতা সবার থাকলেও মন বোঝার ক্ষমতা সবার থাকে না। কেউ যখন পাশে থাকে তখন ততটা তার মূল্য বোঝা যায় না যতটা বোঝা যায় মানুষ না থাকার পর। সুখ নেই এ কথাটি বললে ভুল হবে, সুখ ঠিকই আছে কিন্তু সবার ভাগ্যে সেটা নেই। অস্থায়ী জীবনে সবথেকে মূল্যবান হল মানুষের সুন্দর ব্যবহার, যা মানুষের মৃত্যুর পরেও বেঁচে থাকে। অভিমান ভালো কিন্তু অতিরিক্ত নয়, ছোট ছোট অভিমানগুলো সম্পর্ককে সুন্দর করে, আর দীর্ঘমেয়াদী অভিমানগুলো অশান্তি হয়েই রয়ে যায়। একা থাকার সুবিধা, মিথ্যা নাটক করতে হয় না, কাউকে হারানোর ভয় করতে হয় না, কষ্ট পেতে হয় না, আর রাতে শান্তিতে ঘুমানো যায়। যার উপর একবার মন বসে যায় তাকে ছাড়া আর কাউকে ভালো লাগে না। শিক্ষা মানুষকে আলোকিত করে, আবেগ মানুষকে নষ্ট করে, বিবেক মানুষকে বাঁচায়, আনন্দ মানুষকে হাসায়, ধৈর্য মানুষকে উন্নত করে, মিথ্যা মানুষকে ধ্বংস করে। বন্ধুরা, ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন, যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং মনের বশে নয়, মনকে নিজের বশে রাখুন। ধন্যবাদ।